অ্যাকচুয়ালি প্ল্যানটা ঠিকই ছিল, প্রি প্ল্যান ঠিকই ছিল, কিন্তু তোমরা যে একটার গাড়ি বাংলাদেশে 3:10 ছাড়ছো, তার বিচার কে করবে? হ্যালো বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেকেন্ড মোটরব্লগিং এপিসোডে। আমাদের সকলের মিট করার কথা ছিল খুলনার খানজাহান আলী সেতুতে, কিন্তু আমাদের টিম মেম্বারদের একত্রিত করতে না পারায় আমরা ডিসিশন নিলাম মিট করব ভাটিয়াপাড়া পার হয়ে ভাঙা মহাসড়কের যে নতুন সেতুটি, সেই সেতুর উপরে। তো সেটা সম্ভব হয়েছে আমাদের অন্যান্য যে মেম্বাররা ছিল তাদের সবাইকে একত্রিত করতে পেরেছি। তো আমরা একটু পরিচয় পর্বের দিকে চলে যাই। আজকে আমাদের সেকেন্ড মোটর ব্লগিংয়ে আমাদের সাথে কে কে আছে আর আমরা কোথায় যাচ্ছি, তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, কথা হবে, গল্প হবে, সাথে রাইডিংও হবে। Thank you.
ঢাকা থাকির সিন নাই, সকালবেলা ঢাকা কিন্তু বাসায় থাকে। আর হচ্ছে সমস্যা নেই, বাসায় থাকতে পারবো। কিন্তু জি হচ্ছে গিয়ে ঘুম মানে ওই ঘুমায় যেন লাফিল দু একটা মারবে, তার নাহলে ঘুম হবে না তারও আমারও, তার মানে আমাকে সবারই বাসায় দিতে হবে, সবার সুখী আছে। কিন্তু তোমরা যে একটার গাড়ি বাংলাদেশে তিনটার দশে ছাড়ছো, তার বিচার কে করবে? কাজ করি ফরিদপুর পরে মনির ভাইকে এক পর্যায়ে ম্যানেজ করেই আমরা ছুটলাম ফরিদপুরে। ভাঙা থেকে 35 কিলোমিটার দূরে ফরিদপুরে যাচ্ছি আমরা। ফরিদপুর পদ্মাচরে মূলত আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের অন্য বন্ধুরা। আমরা ভাঙায় বসে ফাইনালি সিদ্ধান্ত নিলাম আমরা এখন কি করব, ভাঙাতে থাকবো নাকি মাওয়াতে যাব। শেষমেশ আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ফরিদপুরে যাব, কারণ হচ্ছে ফরিদপুরে পদ্মাচরে আমাদের জন্য আমাদের অন্য যে টিম মেম্বাররা আছে তারা অপেক্ষা করছেন। এবং অনেক ফরিদপুরের পদ্মাচর পৌরসভা ফরিদপুর শহর আমরা যেভাবে কাটিয়েছিলাম সেসব নিয়ে অন্য কোনো দিন অন্য কোনোভাবে আপনাদের সাথে গল্প হবে, কথা হবে। তবে ফাইনালি ফয়সালের কথা না বললেই নয়, আমাদের টোটাল ফরিদপুরের যে রুটটা ছিল এই ওভারঅল সম্পূর্ণ রুটটাই ফয়সাল হ্যান্ডেল করেছে, এবং ফয়সালকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ফয়সাল ওইদিন অনেক কষ্ট করেছে এবং সমস্ত কিছু যাবতীয় যা আমাদের চাহিদা যাওয়া পাওয়া বিষয়গুলো ছিল সমস্ত কিছুই ফয়সাল ম্যানেজ করছে। তো আমরা ফয়সালকে নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আরও মজা করবো, আরও এনজয় করবো। আশা করি আপনাদের ভালো লেগেছে, সঙ্গেই থাকুন, যেগুলো দেখতে থাকুন, আমাদের অনুপ্রাণিত করুন। আপনাদের অনুপ্রেরণা উৎসাহে আমরা নতুন নতুন ব্লগ নতুন নতুন মোটরব্লগিং এর এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা এনজয় করেছেন, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।